হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার রোটাক্স সিমুলেটর 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমরা যারা মুসলিম আছি, আমরা জানো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, এট লাস্ট 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 এট লাস্ট রিলিজ হয়ে গেল ভাই ভার্সন 6, ম্যাপ অফ বাংলাদেশ ভার্সন 6 ভাই রিলিজ হয়ে গেল ভাই। আর আমি ভাই ম্যাপ অফ ভার্সন 6 খেলতেছি বন্ধুরা। আজকে দেখতে পাচ্ছো ভাই প্রচুর লোকজন গাবতলি বাস টার্মিনালে। ভাই এত লোকজন কিন্তু ছিল না, কিন্তু দেখতে পাচ্ছো ভাই সব লোকজনের মধ্যে কিন্তু আমি মানে হেঁটে যাচ্ছি, আর এর মধ্যে অনেক ভিড়। ফার্স্টে আমি যার কথা বলবো, তিনি হচ্ছে আমাদের হচ্ছে জাহিদুল আকাশ ভাই। ওনার নামটা আমি বলতে পারলাম না, ওনার চ্যানেলটা আমি তোমাদের এখন দেখাই দিচ্ছি, তারপরে ডিটেলস আমি গেমের মধ্যে যাচ্ছি। ওনার নাম হচ্ছে জাহিদুল আলম আকাশ ভাই। ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ। উনি হচ্ছে ম্যাপ অফ বাংলাদেশ V6 এর ক্রিয়েটার, মানে উনিই তৈরি করছে। আর এটা হচ্ছে ওনার চ্যানেল, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওনার চ্যানেল থেকে তোমরা ঘুরে এসো ভাই। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি যদি এরকম সুন্দর ম্যাপ না দিতে পারতো ভাই, আমরা কিন্তু খেলতে পারতাম না। উনি কিন্তু একটা রিভিউ দিছে। আর আরেকজনকে, আরেক ভাই, যে ভাই উনিও আমার ছোটো ভাই, ওনার কথা বলছি, ওনার চ্যানেলটা আমি দেখা দিচ্ছি। এটা তোমরা দেখে নাও, জাহিদুল আলম আকাশ ভাই, ওনার চ্যানেল এটা দেখতে পাচ্ছ। ওনার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর ভাই উনি যেন আমাদের জন্য ভালো ভালো ম্যাপ দিতে পারে ভাই, আমি এটা সবসময় চাচ্ছি ভাই। উনি এরকম সুন্দর সুন্দর ম্যাপ দিকে আমরা খেলতে পারি ভাই, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। ওনার জন্য অনেক দোয়া রইল। আর দ্বিতীয়ত, যে চ্যানেলটার নাম আসবে সেই চ্যানেলটার নাম আমি এখন দেখাই দিচ্ছি তোমাদেরকে। সেই চ্যানেলটার নাম হচ্ছে আজকে যে চ্যানেল থেকে V6 মানে ম্যাপ অফ বাংলাদেশ V6 যেটা রিলিজ হয়েছে, সেটা হচ্ছে মাইম রেকর্ডার ভাই। 722টা সাবস্ক্রাইবার আছে ইনার চ্যানেল থেকে। কিন্তু আজকে কিন্তু ভাই এই যে দেখো প্রথম ভিডিওটা, কিছু বলার নাই ভাই। ওনার ভিডিওটা দেখে মোটামুটি আমি খুব মানে খুব ভালোভাবে কিন্তু গেমটা ভাই নামাতে পারছি ভাই, সব কিছু ঠিকঠাক করতে পারছি ভাই। আর আমার মনে হচ্ছে যে 1.36 একটু আমার সমস্যা মনে হলো, কিন্তু ওটা হয়তো আমার প্রোফাইলের জন্য। এখানে ভাই ওনার ইয়েতে ঢুকবা, ঢুকে ভাই আমি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর ওনার এখানে ভাই ডিটেলস সব দেওয়া আছে ভাই, কোনো কষ্ট নাই। যে ভাই কোন জায়গায় কী দেবো, এই দেখো সব কিছু মঠ সাজানো দেওয়া আছে, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো মঠ সুন্দরভাবে সাজানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই। কিছুই করার লাগবে না, উপরে তোমরা পড়ে নিও। এইখান থেকে তোমরা এই যে ডাউনলোড লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এই ভাইয়ের চ্যানেল, এই ছোটো ভাইয়ের চ্যানেলটা মাইম রেকর্ডার, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, আর এইখান থেকেই ডাউনলোড করবা। আমি বলতেছি এইখান থেকে ডাউনলোড করবা। জাস্ট আমি আজকে একটু খেলবো, আর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আকাশ ভাই এবং মাইম রেকর্ডার ভাই, রেকর্ডার ভাইয়ের দেওয়া থাকবে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা এখান থেকে সুন্দর ভাবে মাথা ঠান্ডা করে কিন্তু ডাউনলোড করবো, তা না হলে কিন্তু গেম ক্র্যাশ করবে। আমারও কিন্তু 2-3 বার ক্র্যাশ করছে, তারপরও আমি মাথা কাটায় ঠান্ডা মাথায় নিরিবিলিভাবে আমি কিন্তু গেমটা সুন্দরভাবে রানিং করতে পারছি। তা দুই ভাই, আকাশ ভাই এবং মাইম রেকর্ডার, অসংখ্য 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 ধন্যবাদ। আর ওনাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমরা আবার গেমে ফেরত আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই, দেখো ভাই গাবতলি বাস টার্মিনাল, প্রচুর পরিমাণে গাড়ি আছে ভাই। ভাই দেখ, খেলতে হবে আর দেখাতে হবে ভাই। এখন ভাই সব কিছু একসাথে দেখাতে পারছি না, কিন্তু ভাই অনেক পরিবর্তন আসছে তোমাদের। আমি আরেকটু দেখাই, আমি একটু বাইরেই যাই ভাই। এখানে প্রচুর লোকজন, এত লোকজনের মধ্যে ভাই কথা বলা যায় না। আর আমার গাড়ি কিন্তু এ না, এই যে না পা, এই না পা, এই যে না পা থাক রাস্তায় উঠি। ও ভাই দেখো কী পরিবর্তন, এ ভাই লাক্সান আসতেছে, লাক্সান আসতেছে, লাভ দিট পুশ ভাই 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 ভাই। দেখো আর কি বলবো, কিছু বলার নাই। এই যে হানিপ্যাড ডিপো বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ডিপো আছে এখানে, প্রচুর পরিমাণে ডিপো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই। আর ম্যাপটা দেখাই, ম্যাপটা তোমরা দেখলে বুঝতে পারবা অনেক 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 পরিবর্তন আসছে। আর আমি আজকে 1.42 খেলতেছি, ম্যাপটা তোমাদেরকে দেখাই। দেখো ভাই এখানে মালিবাগ, তারপর রামপুরা, বাড্ডা, নতুন বাজার, কুড়িল এয়ারপোর্ট, আজিমপুর, আবদুল্লাপুর, টঙ্গী, মাই গাড, ফুল ম্যাপ না থাকলেও তোমরা কিন্তু বরিশাল পর্যন্ত ইনশাল্লাহ, একেবারে চিটাগাং পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত একদম নতুন ম্যাপ পাবা ইনশাল্লাহ। আমরা এই ম্যাপে খেলবো, সাজেক পাবা, খাগড়াছড়ি পাবা, আর ভাই খুলনা টুলনার এদিকে না। হ্যাঁ খুলনা, এট লাস্ট ভাই আমার বাড়ি খুলনা, খুলনা না দিয়ে কি পারবে, বরিশাল খুলনাও আছে। এখন ভাই তোমরা ম্যাপ পাব মানে V6 বাংলাদেশে তোমরা রিকোয়েস্ট করবো ভাই, আমি খুলনায় যাবো। আর বরিশাল টরিশাল এদিকে বেনাপোল, আর ভাই এদিকে আর কোন জায়গায় আছে, মানিকগঞ্জ আছে, টাঙ্গাইল আছে, সিরাজগঞ্জ আছে, ও মাই গাড, নাটোর, ঈশ্বরদী, রাজশাহী, ভাই সবই মোটামুটি সে, কিছু জায়গা নাই, ওটা আমার দরকার নাই, যা আছে অ্যানাফ অ্যানাফ ভাই, এই খেলেই পারবো না অ্যানাফ। অনেক সুন্দর, অনেক অনেক ভাই সব জায়গায় আছে, তোমরা ভাই ডাউনলোড করো ভাই, সুন্দর করে খেলে ফেলো ভাই। দুইজনের লিঙ্ক দেওয়া আছে, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং তাদের ওখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করো। আর আমি আজকে একটু এখন খেলবো, এখন আর কথা বলবো না, একটু শহরের মধ্যে ঘুরি। মালিবাগে খুব যাওয়ার ইচ্ছা ভাই, মালিবাগে একসময় খুব ছিলাম ভাই, যাই মালিবাগটা একটু সিলেক্ট করে নেই, আমার মালিবাগে খুব যাওয়ার ইচ্ছে। দেখি ওই দিকটা কেমন করছে, সব জায়গায় তো মোটামুটি খুঁজে ওই মালিবাগ, এই যে মালিবাগ, মালিবাগ রামপুরা ইনশাল্লাহ আমি ঘুরবো। আগে আমি একটু মালিবাগ থেকে ঘুরে আসি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে প্রচুর লোকজন নিয়ে ফেলছি, মানে আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আর গাড়িটা কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা গাবতলি বাস টার্মিনাল থেকে আস্তে ধীরে ধীরে রে ভাই প্রচুর লোকজন আসতে হালকা ব্যাকে নেই আমি হালকা। আর আজকে ভাই কোনো প্রোমোরও চালাচ্ছে না, আজকে তোমাদের রিফাত ভাই নিজেই গাড়িতে নেমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। কারণ এই ম্যাপ বুঝতে পারতেছ এই ভাইরা তৈরি করছে ভাই, আমি যদি না খেলি হবে কোন দিক দিয়ে গেলে আমার ভালো হবে। আসতে যাই হালকা হালকা ভাই, গাইগো তো মানিস না, ভাইগো তো মানিস না, হালকা 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 বারান দাঁড়ান ওস্তাদ হালকা এই যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাবতলি বাস টার্মিনাল থেকে বের হয়ে গেলাম এবং সামনে যে ডাইনিং ইন্ডিকেটার দিয়ে দেবো, এবং ডাইনিং ইন্ডিকেটার দিয়ে বাম দিকে হচ্ছে কেরানীগঞ্জের রাস্তা, আমরা এখন কেরানীগঞ্জের দিকে যাবো না, সোজা হচ্ছে আমিনবাজার, ওসব পরে খেলবো ভাই, আগে একটু শহরের মধ্যে ঘুরে নেবে। সবসময় তো ভাই বাইরে গেলাম জোস জোস জোস, আবারও ওনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ দিচ্ছি বন্ধুরা, কারণ ওনারা এত সুন্দর একটা ম্যাপ ক্রিয়েট করছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর ভাই আমি আজকে 1.42 খেলতেছি। আর ভাই একটা কথা আছে, 1.36 কিন্তু একটা জিনিস কাজ করবে না, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবা, সেটা হচ্ছে এটার নাকি রাত্রে একটা সমস্যা হয়, সেজন্য কিন্তু আলাদা তিনটা মোড দেওয়া হয়েছে, সেই মোডে কিন্তু রাত্রে সমস্যাটা দূর হয়ে যাবে। কিন্তু 1.36 সেই মোডটা কিন্তু একটা মোড কাজ করে না, ওটা পরবর্তীতে ওনার হয়তো আপডেট নিয়ে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু যাচ্ছি। কই ভাই আমার ম্যাপ কই, ও ম্যাপ ঠিক আছে। ও ভাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে মারাত্মক, ও ভাই হানিফ ঢুকে গেছে রাস্তার মধ্যে। যাই হোক এসব এখন আমার দেখার দরকার নেই, আমি একটু আস্তে ধীরে ধীরে যাই, শহরের মধ্যে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ, এবং আস্তে ধীরে ধীরে মানে জোরে জোরে চালাচ্ছি ভাই। আমার এই গাড়ির বাসটার হচ্ছে গতি অনেক কম। আর এখন আমরা কোথায় আছি নাম দেওয়া নাই, যাই হোক আমাদের ইন্ডিকেটার, ও ভাই মানুষটা কমফোর্ট লাইন আসতে আয় ভাই রে ভাই, কমফোর্ট লাইন তো কথাই শুনলো না। যাই হোক এখানে সাকুরার ডিপো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে ধীরে ধীরে যাই। আমাদের বায়ো আমাদের আস্তে আস্তে সব ঘুরে ঘুরে দেখতে হবে, এটা মনে হয় শ্যামলী, আমরা শ্যামলী নাকি আসাদ গেট নাকি সংসদ ভবন কোথায় আছি বলতে পারতেছি না। যাই হোক এখন কোনো জায়গায় তো হয়তো আসছি, দেখলে দেখলে বুঝতে পারবো আস্তে আস্তে, কারণ ম্যাপ অফ বাংলাদেশ V4টা খেলছি, 5টা খেলিনি, যে কারণে ভাই অনেক কিছু আমি জানি না। আর V6টা খেলছি ভাই, V6টার ভাই গ্রাফিক্সটা অসাধারণ। আমি তো ভাই একদম নর্মাল দিয়ে খেলছি, আমি তো আমার ভিতরের কিছুই চালু করিনি, দেখি একটু চালু করি। ও না ভাই আমার সব কিছু চালু করা আছে, আর ভাই এখান থেকে আমি 4K দিয়ে খেলবো না, 4K দিয়ে খেলতে গেলে ভাই রেজুলেশন অনেক বেশি হয়ে যাবে। যাই হোক সব কিছু অ্যাক্টিভ করা আছে। এই দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু হালকার উপর দিয়ে তোমাদের রিফাত ভাই কিন্তু ম্যাপ অফ বাংলাদেশ V6 খেলতেছে ভাই। আমি ওই দুই ভাইকে সবসময় সাপোর্ট করবো ইনশাল্লাহ, ওনাদের জন্য ভাই এত সুন্দর ম্যাপ পাচ্ছি, নাহলে ওনাদের সাপোর্ট না করলে তো ভাই আমরা এই গেমগুলো খেলতে পারতাম না, আমরা সবাই খেলি, কিন্তু ওনাদের যদি আমরা সাপোর্ট করি ইনশাল্লাহ কিন্তু আমরা আরও ভালো ভালো ম্যাপ পাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ছোটো ছোটো অনেক অনেক ইউটিউবার আছে ভাই, আমিও একসময় ছোটো, আমার কোনো সাবস্ক্রাইবার ভাই অনেক লোককে চাইছি ভাই, কেউ কখনো করেনি কিংবা, কিন্তু আমরা যারা যারা মোটামুটি সম্পর্ক ভালো করতে পারলে সবাই সবার চ্যানেল যদি আমরা সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু ভাই আমাদের চ্যানেলটা কিন্তু দাঁড়ায় যায় ভাই, এটাই হচ্ছে সবথেকে বড়ো, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে না। আর সবথেকে বড় কথা হচ্ছে ইউটিউব যদি কখনো যদি ইমপ্রেশন না দেয় ভাই সেই চ্যানেলে কোনো দিন কিন্তু দাঁড়ানো যাবে না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। ইমপ্রেশন দেবেই, ভিডিও দিতে হবে, এক সময় আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমের জন্য কিন্তু কোনো মানে ইয়ে দরকার হবে না ভাই, এটা হচ্ছে কথা ভাই। আমিও একসময় ভাই সবার কাছে ভাই সাবস্ক্রাইব করেন সব কেউ করতো না ভাই, কিন্তু একসময় কোনো একসময় একটা ভিডিও কিন্তু ভাই ভাইরাল করতো, আর ইউনিক কিছু আনতে হবে, যে ইউনিক কিছু আনতে গেলে অন্য যে জিনিসটা করেনি সেই জিনিসটা এমন কিছু করতে হবে, তাহলে কিন্তু মানুষজন নিবে। আর যদি ভাই একদম গত না গত কি শুধু খেলতে থাকি তাহলে কিন্তু ভাই এটা মনে তো গেমই খেলছি আর কিছু না, একটু ইউনিক কিছু আনতে হবে। তো বন্ধুরা আমরা কোথায় আসছি ভাই, এখানে একটু শিশু পার্ক দেখা যাচ্ছে ভাই, এটা কি, ও ভাই এটা কি, এইটা সম্ভবত শ্যামলীর এখানে শিশু পার্ক যেটা সেইটা, ও ভাই রে ভাই দেখছো বন্ধুরা শিশু পার্কের সামনে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, আমরা মালিবাগ যাচ্ছি, এখান থেকে মালিবাগ হচ্ছে মাত্র 23 কিলোমিটার, কোনো ব্যাপার না, 21 মিনিটের মতো সময় লাগবে, খুব সুন্দরভাবে আস্তে ধীরে ধীরে যাচ্ছি কিন্তু আমরা, আমাদের যাত্রীরা খুব খুশি কারণ নতুন একটা ঢাকা শহরে আমরা যাচ্ছি, মানে ঢাকা শহরে ঘুরছি ম্যাপ ভার্সন 6। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তারপর মালিবাগ পর্যন্ত যাই, মালিবাগ পর্যন্ত যে আমাদের যাত্রাটা শেষ করবো। আর ভাই এই এটা ডাউনলোড করার জন্য তোমরা ওই ভাইদের চ্যানেলে যাও যে হচ্ছে ডিসক্রিপশন, এ ভাই কি ব্যাপার তুই এরকম পাশে কোথা থেকে আসলি, যাও ভাই যে তারপরে হচ্ছে ইয়ে করো তোমরা ডাউনলোড করে দাও, আর মাথা ঠান্ডা করে একটু একটু টেনে টেনে ভিডিওটা দেখো তাহলে কিন্তু হবে ভাই, তা নাহলে আমার মতো প্রথমে 3-4 বার ক্র্যাশ খাবে। তারপরে আমি বুঝলাম যে আমার প্রোফাইলে কোনো একটা সমস্যা হয়েছে যে কারণে কিন্তু আমার এত সমস্যা হচ্ছে, হালকার পথে ও আমার লাইট টাইট কোনো সেট করা হয়নি, ও হর্ন এখানে আমার এখন লাইট ফাইট কিচ্ছু সেট করা হয়নি ভাই, আমি তো নতুন খেলতেছি। যাই হোক আমি এখন বাম দিকতে যাই, ও ভাই লেনটা তো বেশ ভালোই করছে, এখানে আবার একটা বস দাঁড়ায় আছে শর্টকাট টাইপের, বুঝলাম না কেন আমরা আবার সামনে যে বাইরে যাবো, আমার ইয়েগুলো ঠিক করা নাই কন্ট্রোলগুলা, সেগুলো এখন আমার ঠিক করতে হবে, আমি জাস্ট ডেমো খেলতেছি, আমি এখন মালিবাগের দিকে যাবো। আমি ও ভাই রে এসআর কোথা থেকে আসলো,
যাই হোক এসআর ফেসার যেখান থেকে আসুক কোনো ব্যাপার না, আলকা আলকা আলগাই আলকা যাই আলকা যাই, এনা আস্তে ধীরে যাচ্ছে কিন্তু এসআর কিন্তু সেই মাপের টান দিল বন্ধুরা দেখতে পাচ্ছ। ও এবার আমরা মালিবাগের দিকে যাবো ইনশাল্লাহ। সামনে ভাই অনেক কিছু বসানো হয়নি কারণ এই ম্যাপটার ঢাকা শহরের বেশ অনেক কাজই করা হয়েছে কিন্তু তারপরও অনেক কিছু এখনও আপডেট হয়নি, ইনশাল্লাহ আপডেট হয়ে যাবে। গাবতলিটা আপডেট হয়েছে আর দেখি মালিবাগের দিকে যাই ওইদিকে কী অবস্থা, ওইদিকে গেলেই বোঝা যাবে কী অবস্থা। হালকার উপর দিয়ে বেরোয় যায় এখন আমি এখান থেকে আসতে, ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা, গ্রিন লাইন সরকার অনেক গাড়ি এখানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আমরা তখন মালিবাগের দিকে যাচ্ছি, ভাই মালিবাগের কী অবস্থা এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। আমরা কি কুড়িল বিশ্ব রোড টোড ঘুরে ফিরে যাচ্ছি নাকি সেটাও তো বুঝতে পারতেছি না, আশপাশে তো বাড়ি টাড়ি দেখতে পাচ্ছি না, নাকি বাড়ি টাড়ি এখানে করা হয়নি। যাই হোক যাই, আর মাত্র 11 কিলোমিটার আমরা মালিবাগ পর্যন্ত তো আগে যাই তারপর বোঝা যাবে। ওই যে ভাই দূরে দু একটা বাস ট্রাক দেখা যাচ্ছে বাম দিকে, ওগুলা রাস্তার মধ্যে কী করছে আমি জানি না, এই রাস্তার মধ্যেই দাঁড়ায় আছে। হ্যাঁ রাস্তার মধ্যেই দাঁড়ায় আছে, আবার বায়ার লাইনে চলে যাই, এখানে আরও একটা গোল চত্বর আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। অনেক কাজই ভাই এখনও করা হয়নি, কাজগুলো ইনশাল্লাহ করা হবে, এক সপ্তাহ পর পর হচ্ছে আপডেট আসবে। আপডেট আসলে কোনো টেনশন কিছু নাই, ওনারা যে ফাইলগুলো নতুন দেবে সেগুলো অ্যাড করলেই হয়ে যাবে। এ ভাই মালিবাগ কই, মালিবাগ এখনও ভাই অনেক কিছু বাকি, অনেক কাজ বাকি, প্রচুর পরিমাণে গাড়ি আছে। ওইদিকে কিছু গাছপালা মানে ফুলফিল কাজ করা হয়েছে, এদিকে কাজ মানে একটু কম করা হয়েছে আস্তে হালকা 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 হালকা। কোনো সিগন্যাল টিগুলো এখন আমরা মানছি না, আমরা এখন মালিবাগের দিকে যাচ্ছি। এই যে ভাই মালিবাগ ফ্লাইওভার পেয়ে গেছি, ও ভাই কিন্তু এখন অনেক বিল্ডিং টিল্ডিংয়ের কাজ বাকি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা এখন ফ্লাইওভার ইউজ করবো, মালিবাগ যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার ইউজ করবো, দেখি কোথায় আমাদের নামায়, রাজার বাগটাক নামায় কি না এটাই হচ্ছে কথা। ওই দেখো মালিবাগ ফ্লাইওভারের উপর উঠে যাচ্ছি আমরা এখন, এটা তো মালিবাগ ফ্লাইওভার হওয়ারই কথা। বাম দিকে সম্ভবত রামপুরা আর ডান দিকে চলে গেছে আবার নামছে হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ টলেজের এদিকে হয়তো গেছে। এই তো ঠিক আছে ঠিক আছে, আমরা ভাই মালিবাগে আসি। এই যে মালিবাগ শহরের দিকে, ওই দেখো বাম সাইডের ম্যাপে কিন্তু মালিবাগ ডিসকভার হয়ে গেছে, আমরা মালিবাগ শহরে চলে আসছি বন্ধু। ও ভাই রে, ও রে কী অ্যাক্সিডেন্ট করলো ভাই, নতুন ম্যাপে কী অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ। যাই হোক কোনো ব্যাপার না, আমরা আবার গাড়ি সোজা করে ফেলি। ভাই একটার পর একটা মেরে দিচ্ছে, আমরা এখন মালিবাগ ঢুকবো। ও কি হলো রে, না নিচে যেতে না, আমরা মালি ফ্লাইওভারটা ইউজ করি। এই বাসটার গতি এতই কম মানে এর কষ্ট হয়ে যাচ্ছে, আমরা মালিবাগ ফ্লাইওভার ইউজ করতেছি। দেখি এই যে মালিবাগ লেখা উঠছে নাম দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা কিছু বাড়ি টাড়ি আছে। বাম দিকে এই যে মালিবাগ ডিসকভার হয়ে গেছে, এদিকে রামপুরায় চলে গেছে, রামপুরা বন্যশ্রী যেদিকে ওইদিকে চলে গেছে। আমরা এখন ওই ফ্লাইওভার ইউজ করে দেখি কোথায় যাওয়া যায়, কোন পর্যন্ত যাওয়া যায় দেখি, চালায় যাই। খুব মজা লাগতেছে ভাই নতুন একটা ম্যাপ খেলতে পেরে, ইনশাল্লাহ এর আরও আপডেট চলে আসবে, খুব তাড়াতাড়ি আপডেট চলে আসবে। এইদিকে কোথায় গেছে ভাই, একদিন ভাই খেলে খেলে দেখতে হবে, নাহলে ভাই কিচ্ছু বোঝা যাবে না কোন জায়গায় কী হয়েছে। হালকার উপর দিয়ে যাচ্ছি ভাই, কঠিন লাগতেছে ভাই, এ উপর দিয়ে কি রেল যাবে নাকি মেট্রো রেলের রাস্তা নাকি, তাও তো জানি না। হ্যাপি 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 হ্যাপি, কিছু বলার নাই ভাই, এক কথায় অসাধারণ গাড়ি চালাই কিন্তু সেই মজা পাচ্ছি বন্ধুরা আমি দেখতে পাচ্ছ। কঠিন টান দিচ্ছে কিন্তু এনা পা, এনা পাকে নিয়ে কিন্তু আমি যাচ্ছি, দেখো দেখো এনা পাকে নিয়ে যাচ্ছি। আমরা এখন কোথায় যাব দেখি, সামনে যাই। আমরা মালিবাগ গিয়ে এটা সম্ভবত রাজারবাগ পুলিশ লাইন পার হয়ে যাচ্ছে এরকম কিছু একটা হবে। এই দেখো জ্যাম পড়ছে, জ্যাম পড়ার আগে আমরা বেরোয় যাই। ওই সোজা কোন দিকে গেছে ডানে কোন দিকে গেছে জানি না, আমি একটু ঘুরে দেখি। এবার ঢাকা, তার মানে এবার ঢাকা শহরের দিকে আমরা ঢুকতেছি দেখতে পাচ্ছ, ঢাকা শহরে আসছি এখন আমরা, ঢাকা শহরের মধ্যে। দেখি এটা কোথায় গেছে, ও এটা হচ্ছে শাপলা চত্বর, আমরা শাপলা চত্বরের এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। বাংলাদেশ ব্যাংক আছে, প্রচুর পরিমাণে গাড়ির চাপ। আরামবাগে আসি আমরা এখন, আরামবাগে এসে আমরা আমাদের যাত্রা শেষ করি। তোমাদের একটু দেখায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিক্সা টিক্সা আছে, আর এইদিকে বাংলাদেশ ব্যাংক আছে, সেনা কল্যাণ ভবন আছে। এই দেখো সেনা কল্যাণ ভবনের সামনে আসি আমরা একদম, সেনা কল্যাণ ভবনটা যেরকম সেভাবেই কিন্তু করা হয়েছে। আর এই যে ভাই দেখো শাপলা চত্বর, শাপলা চত্বরের এখানে চলে আসছি। ও ভাই রে ভাই 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 ভাই
থ্যাংক ইউ দুই ভাইকে, আকাশ ভাই এবং মাহিম রেকর্ডার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ম্যাপ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আরও আপডেট আসবে। আর আমরা আমাদের যাত্রা আজকে এখানে শেষ করতেছি। আমরা মালিবাগে এসে আমরা আমাদের যাত্রাটা, সরি মালিবাগে না, মতিঝিল এসে আমরা আমাদের যাত্রাটা শেষ করলাম। পিছনে মতিঝিল দেখতে পাচ্ছ। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।